এগুলো কি আতা? এগুলো আমার সোনালী আতা, যেগুলো বাংলাদেশ থেকে আনা আর কি। সোনালী আতা? সোনালী আতা। আচ্ছা, এগুলো বাংলাদেশের? এগুলো বাংলাদেশের। আচ্ছা, এর ফলটা কি বড় বড় সাইজ? বড় বড় বড়, যেটা সোনালী বাংলাদেশে এখন দোকানে পাওয়া যায়, যারা কেনে ফলের দোকানে দোকানে, আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় না, বেশিরভাগ শিয়ালদা মার্কেট টার্কেট বিদেশে এগুলো পাওয়া যায়। তো সোনালী আতা গাছ আছে আমার কাছে নতুন, সেটা কি? এটাকে বলা হয় জ্যেষ্ঠ মধু ফল আর কি। জ্যেষ্ঠ মধু? জ্যেষ্ঠ মধু ফল। আপনি এখানে চেষ্টা করেন, এনেন পাতা দুটো গালে দিয়ে চিবিয়ে দেখেন, পুরো মধু চেবেন। হ্যাঁ, পুরো মধু। আচ্ছা, এগুলো তো মালবেরি না? এগুলো মালবেরি। এগুলো ফল তো হয়েই রয়েছে, খুব সুন্দর পেকেও গেছে এগুলো। তো এই যে চারাগুলো কি দাম আছে? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা নার্সারিতে, সম্পূর্ণ নতুন। এখানে কোনো ইউটিউবার এখনো অবধি মনে হয় না যে ভিডিও করেছে এই চ্যানেলে, বেস্ট অফ গার্ডেন চ্যানেলে এই নার্সারিতে প্রথম ভিডিও। তো এই নার্সারিতে বিশেষ করে যে গাছগুলো রয়েছে, যারা নার্সারি ওনার তাদের পক্ষে খুবই সুবিধাজনক একটা ব্যাপার। তার কারণ হচ্ছে এখানে যে গাছগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম, যে গাছগুলো বীজের গাছ, আর এখান থেকে কোনো নার্সারি ওনার যদি এই গাছগুলো নিয়ে যায়, খুব কম দামে এখানে পাওয়া যায়, তারা যদি গ্রাফটিংয়ের জন্য এই গাছগুলো নিয়ে যায়, তাদের খুবই সুবিধা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত, যে গাছগুলো রয়েছে কিছু গ্রাফটিংয়ের চারাও এখানে রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর নার্সারিটা কোথায় রয়েছে, এখানে আপনারা কীভাবে আসতে পারবেন, পুরো বিষয়টা নার্সারি ওনারের থেকে জেনে নেবেন। আচ্ছা কাকু, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, নার্সারির নামটা একটু বলুন। নামটা হচ্ছে হাসান নার্সারি। হাসান নার্সারি। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হলো বাদুরিয়া থানা, বাদুরিয়া থানা থেকে 3 কিলোমিটার টাক, মানে খোলাপোতা রোডে, জোড়াসরতলা, জোড়াসরতলা থেকে 3 মিনিট ভিতরে রাস্তা, জগন্নাথপুর গ্রাম। আমার এই নার্সারিতে এই মুহূর্তে আমার এখন মোটামুটি প্রায় 30-35টা আইটেমের চারা আছে। আচ্ছা, যেগুলো মেনলি এলা চারা বা নার্সারি, যারা বড় বড় যারা গ্যাপটিং বা কলব বেঁধে কাজটা করে তাদের ক্ষেত্রে খুব সুবিধাজনক আছে। আচ্ছা, তাছাড়াও আমার কাছে কিছু গ্যাপটিং বা ফল ফুলের গাছও আছে, গাছ পাওয়া যায় অবশ্য। আপনার এখানে অনলাইন বা কোরিয়ার কোনো সুবিধা আছে কি? অনলাইন বাইরে থেকে কেউ চারা নিতে চাইছে? আমি নিজে করি না, কিন্তু অনলাইন কোরিয়ারের কিছু ডেলিভারি বয় আমার এখানে আসে। আচ্ছা, কোনো দর্শক আপনার এখানে আসতে চাইলে কীভাবে আসতে পারবে? তাহলে শিয়ালদা হাসনাবাদ যে ট্রেন আছে, ওখান থেকে চাপাপুকুর স্টেশন বা মালতীপুর স্টেশন, মালতীপুর থেকে খোলাপোতা, বা চাপাপুকুর থেকে অটোরিক্সা খোলাপোতা, খোলাপোতার থেকে 2 কিলোমিটার জোড়াসরতলা স্টপেজ। আচ্ছা আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8900000, অর্থাৎ 3-0-315-56। এছাড়াও আছে 8967-87-4032। আচ্ছা, এই যে দুটো নাম্বার, এগুলো অটোমেটিক চালু থাকে? অটোমেটিক চালু আছে, একটা আমার ছেলের কাছে থাকে, একটা আমার কাছে থাকে। আচ্ছা, মোটামুটি। তো চলুন দেখে নিই কি কি গাছ পাওয়া যায়। আচ্ছা, এগুলো লেবু তো? হ্যাঁ, এগুলো লেবু। এটা লেবু। এটা কি জাতের আছে? এটা আছে সিডলেস লেবু। সিডলেস কি এটা পাতি নাকি গন্ধরাজ? না, গন্ধরাজ, গন্ধরাজ সিডলেস। হ্যাঁ। আচ্ছা, এগুলোর দাম কি আছে? এগুলোর দাম আছে মোটামুটি 15-20 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, 15, মানে পিস হিসাবে 15-20 টাকা। আর যদি কোনো দর্শক আপনার কাছে পাইকারি নিতে চায় পাবে তো? পাইকারি নিতে চাইলে পাবে, তার ওই জন্য সে আসলে পরে তার জন্য রেটটা আলাদা ভাবনা চিন্তা করা যাবে সেটা আর কি। এগুলো হাইব্রিড পাতি। এটা হাইব্রিড পাতি? হ্যাঁ, পাতি লেবু। হ্যাঁ, এটাও পাতি? হ্যাঁ। আচ্ছা, এর দাম কি আছে? এগুলোর দাম আছে 30 টাকা। 30 টাকা। হ্যাঁ। আচ্ছা, এগুলো তো মালবেরি না? এগুলো মালবেরি। এগুলো ফল তো হয়েই রয়েছে, খুব সুন্দর পেকেও গেছে এগুলো। তো এই যে চারাগুলো কি দাম আছে? এগুলো চারার দাম আছে 60 টাকা। 60 টাকা করে। এগুলো কি পেয়ারা আছে? এগুলো বারুইপুর খাজা পেয়ারা আছে। বারুইপুরের যে খাজা পেয়ারাটা। আচ্ছা, এদিকে তো ফুল চলেই এসেছে, দেখুন ফুল। এটা ফলও আছে এর ভিতরে কোথায় একটা, আমি দেখছি ফল সহ একটা, এই তো ফল আছে একটা, এই তো ফল সহ একটা আছে, তৈরি করা আছে ফলটা, ফলটা আছে একটা। তো এই এই গাছের কি দাম? এই গাছের দাম আছে 40 টাকা। 40 টাকা। ফল নেই যদিও বা দেখাতে পাচ্ছি না। এগুলো এলাচ? এগুলো এলাচ, এগুলো ছোট এলাচ, যেটা আমরা গরম মশলা বলি আর কি। আচ্ছা, আমাদের এই ওয়েদারে এই ছোট এলাচে কি ফল হবে? হ্যাঁ হ্যাঁ, ফল হবে, ফল হবে। আচ্ছা, এই চারাগুলোর দাম কি রেখেছেন? এগুলোর চারাগুলোর দাম রেখেছি মাত্র 50 টাকা। 50। আর পাশে এগুলো কি, সজনে নাকি নজনে? এগুলো আছে নজনে আছে আর কি, যেগুলো
এগুলো নোজ নিয়ে আসে। আচ্ছা, এটা বসানোর কতদিন বাদে ফল দিতে পারে? ঠিক এক বছর পরে। গাছটা জাস্ট একটু আঙুল মতো মোটা হবে। আচ্ছা, এটা কি বারো মাসে? একটা বারো মাসে। আচ্ছা, এগুলোর দাম কি নিচ্ছে? এগুলোর দাম আছে তিরিশ টাকা মাত্র। তিরিশ টাকা? তিরিশ টাকা। এটা আমরা গাছ তো? আমরা। এটা কি আমরা? দেশি আমরা। এই দেশি বলছি, এটা হচ্ছে বিদে মানে অল টাইম, যেটা সারা বছর, মানে যেটা থাইল্যান্ড। থাইল্যান্ড, থাইল্যান্ড। আচ্ছা, কি দাম নিচ্ছেন? এর দাম নিচ্ছে একশো টাকা। এটা একশো টাকা মাত্র? একশো টাকা মাত্র। আচ্ছা, আর পাশে রয়েছে কাঁঠাল। এটা হলো পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কি দাম আছে? পিঙ্ক কাঁঠাল মাত্র পঁচাত্তর টাকা দাম। পঁচাত্তর? পঁচাত্তর। আচ্ছা, এখানে দেখছি সবেদা। এটা কি সবেদা আছে? এটা সবেদা আছে, এটা হচ্ছে বীজের সবেদা। ও আচ্ছা, বীজের। হ্যাঁ। ল্যাংড়া গাছটা তো বেশ গ্রোথ আছে, ভালোই। আচ্ছা, এই চারাটা কি দাম আছে? ও চারাটার দাম আছে এখন পঞ্চাশ টাকা। এগুলো বলা থাইল্যান্ডের জামরুল। এটা কি সাদা হবে নাকি? না না না, এই জামরুলটা হবে আপনার মুখটা সামান্য লাল এবং বাদ বাকি দেহটা পুরো সবুজ। আচ্ছা, মুখের দিকে লাল থাকবে, মুখের দিকটা, বাকিটা সবুজ। এই চারাগুলো কি দাম নিচ্ছে? এই চারাগুলোর দাম তিরিশ টাকা মাত্র। তিরিশ টাকা মাত্র? তিরিশ টাকা। এগুলো কারি পাতা তো? এগুলো কারি পাতা। আচ্ছা, এগুলো কি দাম আছে? এগুলো মাত্র কুড়ি টাকা। কুড়ি টাকা পিস। আচ্ছা, এগুলো জল পাই? এগুলো জল পাই। এটা কি জল পাই, মিষ্টি নাকি টক? না, এগুলো টক জল পাই। আচ্ছা, এগুলোর দাম কি রেখেছেন? এগুলোর দাম রেখেছি পনেরো টাকা। পনেরো টাকা। এগুলো স্ট্রবেরি? স্ট্রবেরি। আচ্ছা, এগুলো কি ভ্যারাইটি, আমাদের মানে দেশীয় নাকি বাইরে? না, এটা আছে আপনার মানে যেটা হাইব্রিড প্রজাতির আছে, মানে হাইব্রিডের। হাইব্রিড, হাইব্রিড। এগুলোর দাম কি নিচ্ছেন? এগুলোর দাম তিরিশ টাকা। তিরিশ টাকা। আচ্ছা, এদিকে এগুলো কি নিম গাছ? নিম, নিম, দেশি নিম আছে। যদি কোনো বন্ধুর ফাঁকা জমি পড়ে থাকে আর কি, সে যদি বাগান লাগাতে চায়, মানে গাছ কাঠ হিসেবে লাগাতে চায় ধারে বসিয়ে, তো আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সেটা। আচ্ছা, দামটা ফোনে আপনি বলে দেবেন? ফোনে অ্যাভেলেবেল দেওয়া যাবে এবং বলাও যাবে, অসুবিধা নেই। এগুলো কি আতা? এগুলো আমার সোনালি আতা, যেগুলো বাংলাদেশ থেকে আনা আর কি। সোনালি আতা? সোনালি আতা। আচ্ছা, এগুলো বাংলাদেশের? এগুলো বাংলাদেশি। আচ্ছা, এর ফলটা কি বড় বড় সাইজ? বড় বড়, যেটা সোনালি বাংলাদেশে এখনো দোকানে পাওয়া যায়, যারা কেনে ফলের দোকানে দোকানে, আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় না, বেশিরভাগ শিয়ালদা মার্কেট টার্গেট বিদেশে এগুলো পাওয়া যায়। আচ্ছা, তো এই সোনালি আতা, এটা সোনালি আতা। তো এই যে চারাগুলো দাম কি নিচ্ছেন? এগুলোর চারার দাম পঞ্চাশ টাকা। পঞ্চাশ টাকা। আচ্ছা কাকু, একটা জিনিস, আর যদি মনে করুন আমাদের এই চ্যানেল বেস্ট অফ গার্ডেন চ্যানেল দেখে আপনার কাছে কোনো দর্শক গাছ নিতে আসে, দামের ক্ষেত্রে একটু কম তো রাখা যাবে? কম্প্রোমাইজ করা যাবে, কোনো অসুবিধা নেই। সে তার লং মানে তার দূরত্ব অনুযায়ী, তারপরে তার ভ্যারাইটি অনুযায়ী, তারপরে তার মানে কোয়ান্টিটি, অর্থাৎ বেশি পরিমাণে নিলে, একটার জায়গায় দশটা নিলে তার ক্ষেত্রে দামটা অবশ্যই কমে যাবে। এটা হচ্ছে নোনা ফল, যেটা এখন আমাদের সাইটে প্রায় লোকাল গ্রামগঞ্জে পাওয়াই যায় না, বা কোনো নার্সারিতেই মনে হয় খুব কমই হবে, মানে সেম 10%। হ্যাঁ, আমি অবশ্য কোনো নার্সারিতে এই যে নোনা ফলটা দেখিনি, অবশ্য নেই, অনেকেরই নেই, তবে এটা নতুন করে এসছে। আপনারা এটা যদি কেউ কিনতে চায়, মানে আমার এখানেই পাওয়া যায়, আমারও অনেক জানা নেই, অনেকেই দেখছি না কাউকে এই যে প্রজাতি তৈরি করতে। এখন এটা ছাদ বাগানে বা কারোর ফলের বাগানে যদি কেউ বসাতে চায় তাহলে এখানে। ছাদ বাগানে করলে হবে তো? হ্যাঁ। আচ্ছা, এগুলো দাম কি নিচ্ছে? আতার একটা প্রজাতি বলা হয় আর কি, নোনা ফল, যেটা নোনা ফল মানে আতার মতোই দেখতে হবে। হ্যাঁ। আচ্ছা, খেতেও কি অমনি মোটা? হ্যাঁ, এবং এটা মানে আতার চাইতে সুস্বাদু এবং ওর এটা বেশি হয়, মানে আচ্ছা আচ্ছা, মানে শাস্তা বেশি থাকে, শাস্তা বেশি। হ্যাঁ। তো এগুলো দাম কি নিচ্ছেন? এগুলোর দাম 50 টাকা। এগুলো বেল? এগুলো বেল, এগুলো এগুলো থাই 7 বেল বলা হয়। থাই 7 বেল? থাই 7 বেল। বাহ, যেমন থাই 7 পেয়ারা হয়, থাই 7 পেয়ারা যেমন হয়, এটা থাই 7 বেল। থাই 7 বেল। এই এই চারাগুলো এরকমই আছে মোটামুটি, আমরা তবু এখনো ফল আনতে পারিনি, দেখা যাক, চেষ্টা করি, চেষ্টা তো কারো ত্রুটি নেই। এগুলো থাই 7 বেল আছে, চারাগুলো সাইজ আছে এরকমই আর কি, মোটামুটি 2 ফুট 2.5 ফুট হাইট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 ফুটের উপরে। তো এই চারাগুলো কি দাম আছে? এই চারাগুলোর দাম হচ্ছে 30 টাকা। 30 টাকা করে? 30 টাকা। এগুলো কি ছাদ বাগানে করতে পারবে তো?
এগুলো ছাদ বাগানে মানে মাটিতে করলে বিটার মানে অ্যাকচুয়ালি বড় তো এগুলো তো বৃক্ষলা গাছ মানে ছাদে আমার ধরেন মাটিতে অল্প টপ গাছটা যে কত গ্রোথ হবে সেটা বলা খুব মুশকিল যদি কারোর ভালো ফল বাগান থেকে থাকে সে করতে পারে বসে রাখলে সেটা করি পারে এগুলো তো বৃক্ষলা গাছ না তো দর্শক বন্ধুরা এগুলো তো বৃক্ষলা গাছ মানে ছোট জায়গায় দিলে অল্প মাটিতে যে কতটা গ্রোথ হবে সেটা তো বলা মুশকিল আমাদের কাছে মানে ধোঁয়াশা তো দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি আজকে এই নার্সারিতে ভিডিও করতে এসে মানে গাছের যে দামগুলো দেখলাম আমার তো মনে হলো যে কমই আছে বাকিটা আপনারা বিবেচনা করে গাছ কিনবেন আমার কাছে ছিল আসাম সুপারি চারা সেটা বেরিয়ে গেছে এটা তাহলে দেশি সুপারি এটা দেশি সুপারি যারা চাষিরা যেমন বসায় আর কি এগুলো দাম মাত্র আট টাকা করে গাছ আছে আমার কাছে নতুন তো দর্শক বন্ধুরা এই যে গাছটা আপনারা দেখছেন অনেকেই আপনারা হয়তো চাইছেন যে জ্যৈষ্ঠ মধুর যে গাছগুলো এইগুলো হচ্ছে জ্যৈষ্ঠ মধুর সেই গাছ তো এর পাতা আমি একটু গালে দিয়ে দেখলাম আচ্ছা এটা কি মোটা কোনো গুড়ি হবে না এটা গুড়ি হয় না এটা গাছের গায়ে জড়িয়ে তৈরি হয় আচ্ছা খুব সুন্দর একটা গাছ আমার তো খুবই ভালো লাগলো তো আপনারা যদি নিতে চান এই হাসান নার্সারিতে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে অনলাইনের এখনো সেরকম কোনো ব্যবস্থা নেই তবে ভবিষ্যতে সেরকম ইচ্ছা আছে আপনার তাই তো হ্যাঁ আছে এখন চেষ্টা করছি আর এর পাতাটা তো আমি খেয়ে দেখলাম খুবই মিষ্টি লাগলো এগুলো কি দাম জানো কি আছে এগুলো দাম 100 টাকা করে 100 টাকা করে এটা টক করম চা এটা হচ্ছে এটা সাদা ফল বলা হয় সাদা ফলটা সাদা হবে ফলটা সাদা আচ্ছা মানে এটা ভ্যারাইটি মনে হয় আলাদা না ভ্যারাইটি আলাদা এটা সাদা ফল আমার এখান থেকে জোগাড় করা মোটামুটি ফলটা ভালো ভালো করম চা সাদা দুটো প্রজাতির হয় একটা সাদা হয় একটা লালই হয় আচ্ছা এগুলো কি দাম আছে এগুলোর দাম খুব বেশি না মোটামুটি এগুলো সাধারণত পাইকারি বাজারে দক্ষিণ চব্বিশ পরগনার লোক নিয়ে যায় তখন ওই 25-20 মধ্যেই আছে হ্যাঁ থেকে যেগুলো চাষি ফল তো অ্যাকচুয়ালি চাষযোগ্য ফল যারা বাগান লাগায় তারা চাষ করে তো এগুলোর জন্য অন্য কিছু হয় না আর বাড়িতে কেউ শখ করে একটা রাখলে সে ব্যাপার আলাদা কিন্তু এগুলো চাষির ঘরে চলে যায় বাগান লাগায় দু বছর পরের থেকে তারা ফল হয় ফল বেচার পরে মোটামুটি করে এগুলো 20-25 টাকার মধ্যেই পাওয়া যায় এগুলো কি গাছ এগুলো কালমেঘ যাদের বিশেষ করে সুগার রয়েছে তারা এই পাতাটা মানে শুকনো বড়ি করে খেতে পারে আর না সুগার কারি পাতাতেও অনেকে সুগারের ওষুধ আছে আচ্ছা 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 এটা তো আপনি অনেকে জানে না এটা তুলসী এটা কি তুলসী আছে এটা আছে রাম তুলসী বলে রাম তুলসী আচ্ছা কালমেঘের কি দাম রেখেছেন কালমেঘ 10 টাকা 10 টাকা আর তুলসীটা তুলসীটাও 10 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো কি আছে এগুলো দেশি বাতাবি লেবু দেশি বাতাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলোর দাম কি আছে এগুলোর দাম 20 টাকা 20 টাকা এগুলো কি লিচু আছে এগুলো মজফরপুরের লিচু আছে যেগুলো মজফর আচ্ছা এগুলো তো ছাদ বাগানে করা যায় হ্যাঁ এগুলো ছাদ বাগানে করা যায় মজফরপুরে এই দেখেন এখানে মুকুল এসছে মনে হয় কি আছে মুকুল তৈরি হচ্ছে হয়তো আচ্ছা এগুলো কি দাম আছে এগুলোর দাম 100 টাকা 100 টাকা মানে জাস্ট এর হাইটটা হচ্ছে এই মানে ধরে রাখা একটা হাইটটা দেখানোর দরকার আছে এই হাইটগুলো আছে এরকম এর দাম আছে 100 টাকা 1.5 ফুট 2 ফুটের মতো আছে হ্যাঁ 2 ফুট প্রায় তো কাশ্মীরি হাইট এগুলো কি লঙ্কা লঙ্কা তো হয়ে রয়েছে লাল লাল হ্যাঁ এই জায়গাটা দেখছেন তো একসঙ্গে অন্তত 12-14টা ফল হবে এখানে আচ্ছা এটাতেও হয়ে রয়েছে প্লাস এটাতেও হয়ে রয়েছে এগুলো কত করে নিচ্ছেন এগুলো এগুলো 40 টাকা 40 টাকা মানে এরকম ছোট হাইটেই ফল দেবে একদম ওই যা আছে একদম ওই এখানে নারকেল রয়েছে কি কি জাতের এগুলো ওইগুলো আছে কেরালা দেশি আর কি আচ্ছা মানে 120-125 টাকা দাম আচ্ছা আর এদিকে একটা রয়েছে এটা আছে ওটা আছে একটা সিঙ্গেল গঙ্গাবর্ধন ও এটা গঙ্গাবর্ধন হ্যাঁ যেটা আমরা তো বলি অন্তত 2 ফুট হাইটে গাছ মোটামুটি 3 বছর আমরা সময় দেই তবু একটু সময় লাগতে পারে হ্যাঁ 3 বছর বলছেন এবার দেখা গেল 3.5-4 বছর হ্যাঁ হ্যাঁ মুচি পাওয়া যাবে ফলটা ধরা ধরার ব্যাপার ওয়েদারের ব্যাপার আছে এটা বললেন 120 120 আর এটা ওটার দামরা এখন আছে 550 টাকা 550 এটা আঙুর
কি আঙ্গুর আছে এটা? এটা সাদা আঙ্গুর আছে, সাদা মানে থল থল ছোট থল গোল সাদা। আচ্ছা, এটা গ্যারান্টি মিষ্টি দেওয়া আছে, মানে এগুলো আমাদের লোকালে আমরা পরীক্ষিত আর কি। আচ্ছা, মানে এগুলো আপনাদের গ্যারান্টি দেবেন যে মিষ্টি হবে? আমাদের বন্ধুবাড়িতে ও কিনে এনে লাগিয়েছিল, সেখান থেকে আমরা ওর প্রজাতিটাকে তৈরি করেছি। আচ্ছা, এগুলো কি দাম বলেন? এগুলোর দাম 100 টাকা। 100 টাকা? আচ্ছা, এটা কি ব্ল্যাকবেরি? ওটা ব্ল্যাকবেরি। এটা কি? আমি এখন সব তৈরি করছি, আমার মাদার গাছ দিয়ে আমি সব তৈরি করছি। মানে একটা সাকসেস হয়েছে, দেখেছেন? আচ্ছা, এ চারা পাবে তো মোটামুটি? হ্যাঁ। কি দাম আছে? ওর দাম 50 টাকা। 50 টাকা? আর এদিকে লেবু? এই হ্যাঁ, এই লেবুটা হচ্ছে বলে হয় ক্যালকাটা পাতি, যেটা আমরা ওই সাধারণত ছোট ছোট লেবু খাই। গোল গোল ছাদে বেশি হয়, পিং পং বলের মতো। হ্যাঁ, এগুলো ছাদে বেশি হয়। আচ্ছা, এর দাম কি? রস এবং ছোট লেবু, এর দাম 40 টাকা। 40 টাকা? আর এদিকে একটা বড় লেবু গাছ রয়েছে, এটা আমার একটা মালটা প্রজাতি, আমি এনেছি, এখনো বসাতে পারিনি, কেউ চাইলে ধোয়া যাবে, ফল সহ এনেছিলাম। মানে হ্যাঁ, কি দাম আছে? এর দাম আছে 200 টাকা। 200 টাকা? দেবদারু আর কি। দেবদারু? দেবদারু গাছ। আচ্ছা, মানে অনেক লম্বা লম্বা, অনেক লম্বা লম্বা যেগুলো, হ্যাঁ, এগুলো যেগুলো যারা আর কি বাগানের চারিপাশে আর কি কাঠ আকারে মানে লাগাতে চায়, কাঠের গাছ বসাতে চায়। আচ্ছা, এগুলো কি দাম আছে? এগুলো 10 টাকা পিস। পিস 10 টাকা? এটা কি গাছ? এটা বলা শিশু গাছ, এটা পাহাড়িয়া শিশু। আচ্ছা, শিশু গাছ খুব কম দেখা যায়। আচ্ছা, আপনার কাছে মোটামুটি পাবে তো দর্শক কেউ চাইলে? আচ্ছা, এর দাম কি রেখেছেন? এর দাম 12 টাকা। 12 টাকা? মাত্র 12 টাকা? আচ্ছা, পাশে এদিকে রয়েছে, এগুলো কি জাম? জাম। জামের কি দাম আছে? এই জামগুলো 20 টাকা পিস। 20 টাকা? এগুলো যেগুলো কালো হাই বোম্বাই জাম বলে আমাদের, মানে সাইজে বড় হবে। হ্যাঁ হ্যাঁ, কালো বোম্বাই জাম যেগুলো। এখানে কি আছে এগুলো? এগুলো সেগুনের কাছে আছে, সেগুন। সেগুন গাছ? আচ্ছা, মানে যারা খালি জমি পড়ে আছে যদি লাগাতে চায় পাবে। হ্যাঁ হ্যাঁ। তো এগুলো দাম কি রেখেছেন? এগুলো সেগুন 30 টাকা। 30 টাকা? আর আপনার হাতে যেটা আছে এটা কি শিরিষ? এটা শিরিষ, আমি অন্য জায়গায় দেখাচ্ছি, অনেক কিছুই আছে। এই শিরিষের দাম মাত্র, এইটার দাম মাত্র 10 টাকা, এই সাইজের। আচ্ছা, এটা তো মোটামুটি 4 ফুট 4.5 ফুট হাইটে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটার দাম 10 টাকা? 10 টাকা। এছাড়াও আছে অন্য কোনো বড় জায়গাগুলো আছে, এখানে রয়েছে শিরিষ না? হ্যাঁ। আচ্ছা, এটা তো আর একটা বাগানে চলে আসলাম। তো এগুলো, এগুলোও কি 10 টাকায়? এগুলোও 10 টাকা। আচ্ছা, সবই 10 টাকা, মানে আমার এখানে রেটটা ওই রকমই। আমরা ন্যূনতম চাষিকে যখন দিই তখন তাকে পাইয়ে দেওয়ার জন্য আমরা সে কিছু লাগাক, কিছু করুক। এগুলো মেহগনি? এখানে মেহগনি গাছ বলে। আচ্ছা, এগুলোর কী দাম আছে? এগুলো তো আমাদের যখন রোড কন্ট্রাক্টের গাড়িতে যায় তখন একরকম রেট হয়। আচ্ছা, আর এমনি খুচরোয়, খুচরোয় কত দাম আছে? খুচরো আসলে আমরা কত নেই, 10 টাকা 12 টাকা দাম নিই। 10-12 টাকার মধ্যেই আছে? হ্যাঁ হ্যাঁ। এছাড়া তো মোটামুটি অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল পাওয়া যায়। এগুলো কি গাছ? এগুলো ওই প্যাশন ফ্রুট বলে, অনেকে রসনাপাতি ও দেশীয় নামে চলে আর কি। আচ্ছা, আমি এখন নতুন করে এগুলো চারা তৈরি করছি, প্যাশন ফ্রুট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই চারাগুলো কি দাম আছে? এই চারাগুলোর দাম আছে, এখন তো আমি বিক্রি করতে পারছি না, একটু বড় না হলে, একটু বড় না হলে বিক্রি হবে না, 25 টাকার নিচে এই চারাগুলো আর হবে না। 25 টাকা? হ্যাঁ, 25 টাকা দাম। এগুলো কি পেয়ারা? এগুলো হচ্ছে আমাদের দেশি পেয়ারা, বীজের পেয়ারা আর কি। আচ্ছা, এটা এগুলো? হ্যাঁ, এগুলো মানে অ্যাকচুয়ালি চাষি বলতে আমাদের লোকালে কেউ নেবে না, এগুলো নেবে যারা নার্সারি হোল্ডার, তারা এগুলো নিয়ে বিভিন্ন পেয়ারার সঙ্গে কলম বা জোড় করার জন্য, তাদের পক্ষে এটা। আচ্ছা, এগুলো নার্সারি অনারদের খুব, নার্সারি অনারদের খুব প্রয়োজন, এই না এগুলো নার্সারি অনারদের জন্যই আর কি। আচ্ছা, এগুলো পেঁপে গাছ? এগুলো পেঁপে গাছ। কি পেঁপে? পেঁপে চাষি, এগুলো আমাদের রাঁচি পেঁপে বলি, লম্বা ভিতর গোল, যেটা আমরা মানে নাম দিয়েছি রেড লেডি। রেড লেডি? আচ্ছা, রেড লেডি, যেটা কলকাতা দেখেন না প্লেটে সাজানো যে লাল টকটকে পেঁপেগুলো, সেগুলো। তো অনেকেই কিন্তু আমাকে ফোন করে যে রেড লেডি পেঁপে, পেঁপের জন্য, তো এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। এগুলো কি দাম রেখেছেন? কি এগুলো খুব কম দামই রেখেছি আমার এখান থেকে, আমরা তো সবই বিক্রি করি, একদম এসে কোনো রেটই আপনার সঙ্গে বলতে পারছি না। আচ্ছা, যেটা খুব মানে সমস্যাজনক, কেউ আসলে অনেকে ফ্রিও দেয় 1-2 পিস। আচ্ছা আচ্ছা, কিন্তু কেউ যদি দূর থেকে আসে তার সে 5 পিস নেওয়ার জন্য আমি তার কী দেবো, আমার 5 পিসের দামের চেয়ে তার গাড়ি ভাড়া অনেক বেশি। সেই সেই, সেটা তবুও আমরা বাজারে মোটামুটি দাম রেখেছি 15 টাকা। 15 টাকা? আর এগুলো কি আমলকি? এগুলো আমলকি। আচ্ছা, এগুলো কী দাম? এগুলো আমলকি এলা বলা হয়, এলা। এগুলো নিয়ে, হ্যাঁ এগুলো নিয়ে, এগুলো বীজের এলা, এগুলো নার্সারি হোল্ডারদের জন্য একটা খুব ভালো সুবিধাজনক। আচ্ছা, এগুলো কি দাম রেখেছে? এগুলো আমার এখানে এখন 10 টাকা পিস। 10 টাকা পিস? মাত্র 10 টাকা পিস। এগুলো নিয়ে যদি কোনো নার্সারি ওনার গ্রাফটিং করতে চায় খুব ভালো হবে তাদের। আচ্ছা, এগুলো ডালিম? এগুলো ডালিম। এগুলো কি ডালিম আছে? ওই গণেশ ডালিম আছে। এগুলো কি দাম আছে? এগুলোর দাম এখন 12 টাকা করে। 12 টাকা?
আচ্ছা, এটা তো আকাশমণি গাছ না? এটা আকাশমণি গাছ, হ্যাঁ, যেটা সোনাঝুরি বলা হয়। সোনাঝুরি যেটা ওই পাশে দেখেন আরো বড় আছে তো, একটা পুরো বড় বাগান আছে তো এই নিচে। ও আচ্ছা, এই দিকে না, ওই নিচে। হ্যাঁ, এখানে তো প্রচুর রয়েছে। হ্যাঁ, আকাশমণি। আচ্ছা, এছাড়াও পাবে? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি দাম আছে? এই আকাশমণিটার দাম এখানে যাই আছে মোটামুটি গড়ে সব 10 টাকা। গড়ে যেগুলোই রয়েছে সব 10 টাকা। আকাশমণি আছে, ইউক্যালিপটাস আছে, ওখানে একটু অর্জুনী ছবিটা তুলে নেন আপনি। এইটা তুলে, এইটা তুলে, আচ্ছা তুলে ওখানে হবে। আচ্ছা, এইটা এইটা ইউক্যালিপটাস, এটা ইউক্যালিপটাস। আচ্ছা দেখুন বন্ধুরা, তো এগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সব রয়েছে, দেখুন আপনারা অ্যাভেলেবল এখানে পেয়ে যাবেন। আর এইদিকে যেগুলো রয়েছে এগুলো অর্জুন, অর্জুন, এগুলো অর্জুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখানে যা রয়েছে মোটামুটি 10 টাকায় সব? হ্যাঁ, সব 10 টাকা। এটা তেজপাতা? হ্যাঁ, এটা তেজপাতা। আচ্ছা, কি দাম আছে এটা? ও তেজপাতা 15 টাকা। 15 টাকা, পোড়া ঢাকা আছে ওইখানে আছে। এগুলো কি দাম লম্বুগুলো? এগুলো লম্বুগুলো 20 টাকা। লম্বু গাছ 20 টাকা। আচ্ছা, এদিকে ড্রাগন রয়েছে, কি ড্রাগন কাকু? এগুলো এগুলো ওই কমলা, আমার যেগুলো দেশি জাত আছে আমার কাছে এখন। আচ্ছা, মানে ওই পিঙ্ক কালার কি? হ্যাঁ, পিঙ্ক কালার। আচ্ছা, তো এগুলো কি দাম নিচ্ছেন? এগুলো পিঙ্ক কালারে আমরা দাম নিই 20 টাকা করে, মাত্র 20 টাকা। এই এই যে যে এরকম এরকম মালগুলো বসানোর জন্য আর কি। হ্যাঁ, এটা এটা এরকম বসানোর জন্য 20 টাকা করে দিচ্ছি। আর এদিকে এটা তেজপাতা কলপ করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, তেজপাতা কলপ তো অনেকগুলোই করা হয়েছে। এগুলো কি আম? এগুলো আমরা এখন বলছি কাঠিমন আর কি। কাঠিমন, কাঠিমন। এখন তো আমের শেষ প্রায়, তো এ আমাদের এগুলো সারা বছরে থেকে যায়। কাঠিমনটা সারা বছর? হ্যাঁ, এগুলো এবারে সারা বছর। ও, এটা এই গাছে নয়, এটা তো কাঁঠাল গাছ। গাছটা তো সরু, গাছটা সরু তো অবশ্যই। এটা বাদানো আছে এখানে। আচ্ছা, এখানে বাদানো আছে, এটাকে পড়ে যাবে। অ্যাকচুয়ালি শুয়ে ফেলার নিয়ম, আমরা যখন এটাকে গ্যাটপিং করবো তখন এটাকে শুয়ে ফেলা হবে মাটি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই আমাতে জুড়ে দেবো আর কি।